কলের জীবকে উদ্ধারে এসেছে আমার গৌর হরি। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাহায্যিত গৌরদয়ে পুষ্পবন্তে চিত্র সন্ধি তম নৈত্য, অর্থাৎ গৌর দেশে একই কালে উদিত চন্দ্র সূর্যের মতো আশ্চর্য এনাদের আবির্ভাব। এককালে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য এবং প্রভু নিত্যানন্দ। তাই বাবা, এনারা কি করেছেন? আলোক রশ্মি সজ্জিত করেছেন, অন্ধকার বিনাশ করেছেন। আজ আমার গৌরহরি ভক্তদের সঙ্গে লই সুরধ্বনির তীরে এসে বিনোদ খেলা খেলছেন। আজ আমার ভাবের গোড়া অঙ্গে ভক্ত ভাব কান্তি ধারণ করেছেন, অর্থাৎ রাধা ভাব। উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, উদয় যে হয়েছে, আর উদয় যে হয়েছে, শচি গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, আর শচি গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, শচি গর্ভ সিন্ধু মাঝে উদয় যে হয়েছে, আর শচি গর্ভ সিন্ধু মাঝে জীবের দশা বলেন হে শচি গর্ভ সিন্ধু মাঝে হরি, শচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে আমার আমার গৌর হরি। অনুগ্রায় ভক্তনাং মনসং দেহি মস্মিতাং ভজেতে তদ্দীক্ষা ক্রিয়া যশ্রুতা তৎপরভাবত, অর্থাৎ ভক্তদিগের অনুগ্রহের জন্য ভগবান নরদেহ ধারণ করিয়া যেসব লীলাগুলো কীর্তন করিয়াছেন, সেই সব লীলাগুলো কীর্তন আমরা মুখে বলে বা কর্ণে শ্রবণ করে তৎপর হব। এটাই হচ্ছে আমাদের মতো জীবের মূল লক্ষ্য থাকা উচিত। আমার গৌরহরি আজ বলছেন, জীব তোমরা একবার হেমদণ্ড বাহুতলি হরি নাম করো, কৃষ্ণ নাম করো। আজ বাবা নবদ্বীপে মায়াপুরে চণ্ডীর উদয় হয়েছে, তাহলে এখানে কোন চাঁদের কথা বলা হয়েছে? কোন চাঁদের কথা বলেছে গো? এই পার্থিব জগতের চাঁদ না, যে চাঁদের কোনো ক্ষয় নাই কলঙ্ক নাই কিন্তু বৃদ্ধি আছে, আমরা বলছি সেই চাঁদের কথা। আকাশে চন্দ্র সূর্য তমস্য বিনাশে বহির্বস্তু ঘটপট আদিশ্যে প্রকাশে, অর্থাৎ পার্থিব জগতের চাঁদ সর্ব জায়গায় আলোকিত করতে পারে কিন্তু পারে না তিনটি জায়গায় আলোকিত করতে। কোথায় কোথায়? না, ঘরের কোণে, গভীর বনে এবং হৃদয় মনে। পারে কি মা আলোকিত করতে এই পার্থিব জগতের চা? পারে না। কিন্তু আমার গৌর নেতাই যে দুটি চন্দ্র সূর্য বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে বিশ্বজগতের মাঝে এমন কোন জায়গা নাই আলোকিত করতে পারে না। যে ভক্তির হৃদয় মন্দিরে একবার আমার গৌর নেতাই প্রবেশ করে তার কি হয় জানো? ও তার ভিতর বাহি আলো আলো ঘর ভিতর
তার ভিতর ভাই আলোকারে আর কোন অন্ধকার সজ্জিত হয়েছে তাহা নাম প্রেম বিদ্যুতে প্রভাবে সব বলে দূর হয়ে গেল গো দূর হয়ে গেল গো দূর হয়ে গেল গো গৌরী চাঁদের আলোক পাতে দূর হয়ে গেল গো আর গোলু পাতে দূর হয়ে গেল গো গৌরী চাঁদের আলোক পাতে দূর হয়ে গেল। যখনই আমার গৌর অবতীর্ণ হলেন তখন সকল পাপ অন্ধকার দূর হয়ে গেছে। আমার গৌর হরি কি করছেন গো? সহচরদের সঙ্গে করে খেলায় বিনোদন আরে
আর বলছেন, ওহে আমার কলির জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, মায়া হত বিষয় ভোলা জীব, তোরার বিষয় বৈভব নিয়ে নামেতে, তোরা একটিবার বদনে হরি নাম কর, কৃষ্ণ নাম কর। ও মা, আমার গৌর হরি আজ হরি নাম করতে ডাকছে, আর আমরা কি হরি নাম করছি? না, আমরা বিষয় আসাইনি, মেতে রয়েছি। বাবা, বিষয় আসাইনি, মেতে রয়েছে, কিন্তু বিষয় আসাইনি, মেতে থাকলে কি আর হবে? হবে না, শেষের দিনই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আর কিছু যাবে না। যতই তুমি আমার আমার করো না কেন, কিছু কি যাবে? ভাই বলুন, বন্ধু বলুন, কেউ সঙ্গে যাবে না, যাবে কি? একমাত্র হরিনাম। তাই গৌরহরির কাছে নিবেদন, প্রভু আমি তোমার সাধন জানি না, ভজন জানি না, তাহলে কেমন করে তোমার কৃপা পাবো? গৌরহরি বললেন, শোনো ভক্ত, যদি কেউ আমার চরণে এক গুণ গঙ্গা জল, একটি তুলসী পত্র এবং দুফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, তাহলে আমি যে তার হয়ে যাই, আমি যে আর দূরে থাকতে পারি না। হে আমার দয়াল গৌর, যদি কোনো ভক্তের তোমার চরণে দেবার মতো গঙ্গা জল, তুলসী পত্র, ফুল, চন্দন কিছু না থাকে, তাহলে সে কি তোমার কৃপা পাবে না? বলো প্রভু, সে কি পাবে না তোমার কৃপা? গৌরহরি বললেন, ভক্ত কেন পাবে না সে আমার কৃপা? নিশ্চয় পাবে, যদি কোনো ভক্ত আমার চরণে তুলসী পত্রের পরিবর্তে মন তুলসী এবং গঙ্গা জলের পরিবর্তে দুফুটা নয়নের জল দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, তাহলে যে আমি তার হয়ে যাই, আমি যে আর দূরে থাকতে পারি না। হে আমার গৌর হরি, তোমার চরণে দেবার মতো আমার গঙ্গা জল, মন তুলসী, নয়নের জল দেবার ক্ষমতা নাই, কেমন করে সেগুলো দেব? সেই চেষ্টা আমি তো করতে পারিনি, আমি জানি না। তবু প্রভু, আজ তোমার কাছে বিনতি, যেদিন আমার বলতে ভবে কেউ রবে না, যেদিন আমার শিশির সময় চলে আসবে, সেদিন তুমি আমায় কৃপা করে সেই শেষের দিনে শেষের দিনে আমায় দেখা।
সেই শেষের দিনে আমার বলি থেকে রবে না সেই শেষের দিনে আমায় দেখা শেষের দিনে আমায় দেখো আমার কি আমার কি বলা হয় কি না সেই শেষের দিনে শেষের দিনে আমায় দেখা ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে আসতে হবে।
কেন না? ভক্তি ছাড়া তো মুক্তি নাই, ভক্তি দরকার, তবেই গৌরহরির চরণে কৃপা পাওয়া যাবে। ছোট্ট একটি দৃষ্টান্ত বলছি, মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন, এর মধ্যে অনেক তত্ত্ব আছে। কোনো এক প্রতিপক্তিশালী ব্যক্তি নানা মূল্যবান অলঙ্কারে সজ্জিত হয়ে পাঁচজন দেহরক্ষীকে সঙ্গে করে দেশ ভ্রমণে বেরিয়েছেন। এমন সময় সজন্তসু তাকে আক্রমণ করল। দস্যুরা ধরা পড়িবার ভয়ে ওই ব্যক্তির হস্ত পদ চক্ষু বাঁধিয়া এক অজানা জঙ্গলে ফেলিয়া গেল। গভীর বন, সেই বনে যে কত হিংস্র জন্তু আছে, জন্তু আছে, প্রাণী আছে, পাখি আছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আজ নিরাশ্রয় অবস্থান পাইয়া চারিদিক হইতে কীট পতঙ্গ দংশন করিতেছে, দংশনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওই ব্যক্তি চিৎকার করে বলছে, ওগো কেউ কি আছো? যদি কেউ কৃপালু থেকে থাকো আমায় উদ্ধার করো, আমি যে শত্রুর কপলে পড়েছি, কেউ কি আছে আমায় রক্ষা করার মতো? ওমা গভীর বন, গভীর বনে আর কেই বা তাকে বাঁচাবে? কিন্তু ওই পথে গমন করছিলেন একজন সাধু, ওই বনে বাস করতেন ওই সাধুটি। সাধুটি চিৎকার শুনতে পেয়ে কাছে এসে দেখলে যে সে সত্যি সত্যি ডাকছে, বাঁচাও 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 বলে। তখন সাধু জিজ্ঞাসা করল, বাবা, ও বাবা, তুমি এমন করে ডাকছো কেন? তোমার কি হয়েছে? সাধুর দরদ মাখা কণ্ঠ শুনে ওই ব্যক্তি সাধুর কাছে সকল কিছু খুলিয়া বললে। তখন সাধু বললেন, বাবা বেশ, তোমার বন্ধন আমি মুক্ত করে দিচ্ছি। বন্ধন মুক্ত করে দিয়ে বলছে, বাবা যাও, তোমার নিজের গন্তব্যস্থানে তুমি চলে যাও। আমার গন্তব্যস্থান? আমি কোথা থেকে এসেছি আর কোথায় চলে যাব? আমার তো কিছু স্মরণে নাই, আমি কোন পথে এসেছি, কোন পথে যেতে হবে সে কথাও আমার স্মরণে নাই, তাহলে আমি কেমন করে যাব? তবে তুমি আমার গুরুদেব হয়ে আমায় পথ দেখায়ে নিয়ে চলো।
ভাগ
ছিল চারটি ভাগের মধ্যে, দুটি ভাগ ছিল সত্য আর দুটি ভাগ ছিল মিথ্যা। আরেকটি ভাগ মিথ্যার কারণে দর্শকদের পাশ থেকে আরেকটি শূন্য মুছে গেল। এবার মায়েরা বাবারা বলুন, 10,000-এর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে কত থাকে বলুন মায়েরা? 10,000-এর পাশ থেকে শূন্য চলে গেলে কত থাকে? বাবারাও বলুন, মায়েরা বলুন, বলুন বলুন। আরে বাবা, 10,000-এর থেকে যদি একটা শূন্য চলে যায় কত থাকে? 1,000। এই তো বুক টান করে বলতে হবে এরকম 1,000 বছর। তাই তারপরে জীবের আয়ু ছিল 1,000 বছর। আর আমাদের কলিযুগে যে চারটি ভাগ রয়েছে, চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ মিথ্যা, কেবলমাত্র একটি ভাগ সত্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তিনটি ভাগে মিথ্যা চলছে কলিযুগে, আর একটি মাত্র ভাগ সত্য চার ভাগের মধ্যে। তাহলে ধর্মের প্রদীপ টিম টিম করে চলছে, তবু আমাদেরকে ধর্মের দিকে, ভগবানের দিকে এগিয়ে যেতে হবে। এর মধ্যে যে আমরা সঠিকভাবে হরিনাম করবো, সে আমার রাধা গোবিন্দের চরণ, গৌর গোবিন্দের চরণ পাব। বলো। আর আমাদের কলিযুগে যে চারটি ভাগ রয়েছে, চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ মিথ্যা, একটি ভাগ সত্য। আরেকটি ভাগ মিথ্যার কারণে 1,000-এর পাশ থেকে আরেকটি শূন্য মুছে গেল। এবার বলুন, 1,000-এর পাশ থেকে যদি একটি শূন্য মুছে যায় তাহলে কত থাকে? 100। তাই আমাদের কলিযুগে জীবের আয়ু হচ্ছে 100 বছর। হরি বল, হরি বল। আমাদের গৌর হরি আজ সহচরকে সঙ্গে লয়ে বিনোদে খেলায় মেতে আছেন। তাই আজ অনেক বেলা হয়েছে দেখে দিবাইব সোনা হেরি, আজ গৃহেতে চলি গৌর হরি
করে দেখছে যে নিমায়ের সর্বঙ্গে ধোলা মেখে রয়েছে। তখন মা নরহরিকে ডেকে বলছে, নরহরি নরহরি, কে রে আমার নিমায়ের সোনার অঙ্গে এমন ভাবে ধোলা মাখিয়েছে, তার কি পরাণে একটু ভয় নাই? যে অঙ্গে আমার চন্দন দিতে হস্ত নড়ে, সে অঙ্গে কে এমন করে ধোলা মাখিয়েছে বল নরহরি। তখন নরহরি বলছে, মা তোমার নিমায়ের অঙ্গে কেউ ধোলা মাখায় নাই মা, তোমার নিমায়ের নামে প্রেমে বিমোর হয়ে নিজে ধোলা মেখেছে মা। ও যে নিজে নিজে দেখে নয়নে জল ঢোলা হয়ে গেছে,
বেশ ভক্ত, তোদের আমি ভূমিষ্ঠ করব, নাও করবি তো? হ্যাঁ প্রভু করব। এই বলে ভগবান আমাদের ভূমিষ্ঠ করলেন। ভূমিষ্ঠ হয়ে গিয়ে দেখলাম মাতা আমার পিতা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলে আমার 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 করে আমরা ভুলে গেলাম আমি কার, সেটা একবারও চিন্তা করলাম না। মনে পড়লো কোন দিন, যেদিন আমাদের শেষের সময় আসলো, যেদিন সাধু সঙ্গ করার ক্ষমতা থাকলো না, ভক্ত সঙ্গ করার ক্ষমতা থাকলো না, সেদিন মনে পড়লো কেন রে সবাই থাকতে গোবিন্দের ভজন করলাম না। সময় চলে গেলে কি তার ভজন করা যায়? করা যায়, কিন্তু তার কোনো ফল হয় না। তাই সময় থাকতে গৌর গোবিন্দের ভজন করতে হবে, সময় চলে গেলে তার ভজন করে কোনো লাভ হয় না। তাই আজ মা সতী দেবী শরীর অঞ্চল দিয়ে মাকে লেহন করছেন, মা লেহন করছেন ইমায়ের সর্বাঙ্গের ধুলা। কিসের অঞ্চল দিয়ে? কিসের অঞ্চল দিচ্ছে? শরীর অঞ্চল। শরীর অঞ্চল না অন্য কিছু? শারীরিক অঞ্চল। শাড়ি তো আজকাল নেই, আজকাল তো মায়েরা নাইটি পরে, নাইটির অঞ্চল দিচ্ছে না তো? না 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 না, শাড়ির অঞ্চল। আজ তখন তো নাইটি ছিল না। আজ মা সতী দেবী নিজের শাড়ির অঞ্চল দিয়ে নিমায়ের সর্বাঙ্গের ধুলা লেহন করছে, দর্শন করি। পদকর্তা রাধামোহন বলছে, মা তুমি নিমায়ের সর্বাঙ্গের ধুলা লেহন করো মা, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু ওই চরণের ধুলা লেহন করা আমার যে বহুদিনের আশা। মা আমি নিমায়ের চরণের ধুলা একটু লেহন করব। ধুলায়দ সরঙ্গ গদ গদ ভার ধুলায়দাই গুরুয়ঙ্গ গদ গদ ভার ধুলায়দ সরঙ্গ গদ গদ ভার ধুলায়দ সরঙ্গ গদ গদ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এখন কোথায় যাব? আমার মায়েরা কোনো কথা বলছে না কেন? বৃন্দাবনে। বৃন্দাবনে তো যাব, কিসে করে যাব? কিসে করে যাব বৃন্দাবনে? মনোরথে করে যাব, এক্ষুনি যেতে হবে। তাই মনোরথে করে দুটি বাহু প্রসারিত করে রাধা নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কেমন সকলে হাত তুলুন, নিতাই গৌর হরি বল হরি বল। কেউ হাত নামাবেন না, হাত তুলেই রাখবেন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মধুর বৃন্দাবনে, একবারে রাধে রাধে।
রাধারানী। তাই বৃন্দাবনে থাকতে হলে রাজার নাম তো স্মরণ করতেই হবে, তাই না? তাই সকলে দুটি বাহু প্রসারিত করে করতালি দেবেন। এবার আমার পেছনের বাবারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা তো কেউ তুলছেন না। ও বাবা, হাত তুলুন, মায়েরা তুলুন। আমার মায়েদের যা হচ্ছে না হাতে উঁচু করা, খুব সুন্দর হচ্ছে আমার মায়েদের। ও মায়েরা, এবার যারা হাত তুলবে না, হাতে করতালি দেবে না, রাধা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে যাব, কালকে যেন তাদের হাতে ব্যথা হয়। আর যাদের হাতে ব্যথা আছে সেরে যাবে, তুলুন। মেরে রসনা, ও মেরে রসনা লাগায় রাধা নাম কি, মেরে রসনা লাগায় রাধা নাম, ও মেরে পাওয়া যাবে না। যারা কলাবিদ্যা নিয়ে
উচ্চ মাধ্যমিক গিয়েছেন, তারা আমার রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলী সম্বন্ধে অবগত আছেন। এখানে কত শিক্ষিত বুদ্ধিজীবী সাধুর এবং মুনি জানাচ্ছেন, আপনাদের কাছে আমি এই অধম রাধা গোবিন্দের বৈষ্ণব পদাবলী সম্বন্ধে বা আমি জানি আর কি বা আলোচনা করব। তবু শ্রী গুরুদেবের মুখে শুনেছি বৈষ্ণব পদাবলী ভাগবত আলোচনা, শাস্ত্র আলোচনা, গীতা আলোচনা একজন মূর্খ অধম পর্যন্ত করতে পারে, যদি সেই অধমের ভক্তি প্রেম এবং আমার নিতাই চাঁদের করুণা থাকে তাহলে সে পারে। কিন্তু আমার মতো অধমের নাই ভক্তি প্রেম বুদ্ধি জ্ঞান কিছুই নাই, তাহলে কি আছে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত চরণ ধুলি কৃপা, তাই কৃপা করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দুটি হস্তে ভরে এই অভাগিনীর মস্তকে তুলে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কৃপায় দুটি গৌরী কথা কাঁদতে পারি।